हे गाइस आरएमपी ब्लॉगे तुम्हारे सबाई के स्वागत जानाच्छी। तो देखो ये हे आमेर आमोर, तो के खाबे देखो चले एसो, कत लोभनीय देखो। तो की करे बानिएछी ताहले चलो झटपट देखे नाओ। तो देखो आमार बाड़ीते अनेकगुलो पाका आम छिलो, तो से कारणे आमी पाका आमगुलो को भाबलाम कि करब, एत आम कि खावा जाए। तो चलो से कारणे आमी भाबलाम जे एकटु आमोट बानिए राखी। तो भाबलाम जे चलो तोमादेर साथे एकटु भिडियोटा शेयर करे दी। आर आमी एई आरएमपी ब्लगे प्रथमबार किछु रेसिपी शेयर करलाम। हाँ तो तोमरा देखतेई पाबे जे आमी किभाबे बानिए निच्छि। देखो इंडक्शने आमी आमगुलो सिद्ध करे निच्छि, आर प्रथमे अनेक आम हये गेछिलो से कारणे आमी ओ गैसे लागिए दिए माने गैसे चापिए दिएछिलाम किछु आम। तो देखो आमार आमगुलो खूब भालो मतो सिद्ध हये गेछे। एरपर आमी जेटा करब तोमार, तो देखो आमार एगुलो सिद्ध हये गेछे, तारपर ठांडा करे आमी एखन आमगुलो छाड़ाते बसे गेछि। तो एक एक करे छाड़िए निच्छि आमी। आर आर देखतेई पाच्छो आमी एक हाते फोन धरे आछि आर एक हाते छाड़ाच्छि, कारण मेये गेछे टিউশনিতে। तो बाड़िते केउ नेई सेरकम जे धरे देबे। तो से कारण एका एकाई एक हाते कष्ट करे करछि एकटु, आर एइटुकु कष्ट तोमादेर जन्य आमी करतेई पारि। तो बंधुरा देखे नाओ कत सहजभावे आमी रामोटा आमी बानिए फेली। तो देखो आमार सब आस्ते आस्ते करे एक एक करे छाड़ानो हये गेलो। एरपर आमी चटकाच्छि, ठीक आछे। आर चटकाते चटकाते सत्यि बोलछि बंधुरा हाते ब्यथा हये गेछिलो। हाँ एकदम एतगुलो माने चटकाते चटकाते बुझतेई पारछो। तो ये देखो आमार एरकम भावे पुरो श्वासगुलो एक एक करे छाड़ानो हये गेलो, रसगुलो पुरो निया हये गेलो। এরপরে আমি ভালোমতো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে এটা পেস্ট করে নিতে পারো। মিক্সিতে পেস্ট করলে কি হবে জানো তো, একদম পুরো প্লেন হয়ে যাবে। বেশ তো আমি কিন্তু সেটা আর করিনি, আসলে আমার আর ধৈর্যতে থাকেনি, কারণ হচ্ছে একাই এত এত কিছু করতে হচ্ছে সেই কারণে, বুঝতেই পারছো। মিক্সি তো রয়েছে কিন্তু আর পারছি না মিক্সিতে দিয়ে, তারপর আবার সেটাকে বুঝতেই পারছো ধোয়া ধুইয়ের ব্যাপার আছে। তো করে মিজুন দেখা এতটা কষ্ট করছে ওটাও পারতাম, বাট আর করলাম না। এটা করলেও হবে আর না করলেও হবে, তোমরা করতেই পারো বলে রাখলাম যে আরও ভালো কী করে হওয়া যায় করা যায়। তো চলো ইন্ডাকশনে আমি আবার চাপিয়ে দিচ্ছি, আর একটু মিষ্টি দিয়ে দেবো। তো নকুলদানা দিয়ে দিলাম আমি, চিনি দিন, তোমরা কিন্তু চিনিও দিতে পারো, কিন্তু হ্যাঁ তোমরা এখানে গুড় দেবে না, ঠিক আছে, তোমরা কিন্তু শুধুমাত্র চিনিই দেবে। এই যে কালারটা, এই কালারটা কিন্তু তোমাদের যখন আমটা তৈরি হয়ে যাবে রোদে শুকিয়ে, তখন কিন্তু তোমাদের সম্পূর্ণ কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো অরেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কিছু টেনশন নেই, হলুদ ভাবটা থাকবে না, একদম দোকানের মতনই কালারটা তোমাদের চলে আসবে। তো তিনটে থালা নিয়েছি বড় বড়, আর তার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, কারণ আমটা ওঠাতে আমাদের সাহায্য হবে, মানে সাহায্য করবে। তো এই যে দেখতে পাচ্ছ না তোমরা বড় থালা, এই যে এই থালাটা দেখছো, এইরকমই তোমরা থালা নেবে, কারণ এটা হচ্ছে প্লেন, খুব ভালোভাবে উঠে যাবে। আর বাকিগুলোই হচ্ছে কি বলো তো, ডিজাইন থালা, তো উঠতে ওঠাতে একটু কষ্ট হবে, তো সে কারণেই বললাম আমি। আর আমার জানো তো এই যে প্লেন থালাটা যেটা দেখছো না, সেটাই কিন্তু আমার খুব ভালো করে আমারটা উঠেছিল, বাকিগুলো কিন্তু দুটোতে ভালো করে ওঠাতে পারিনি, উঠেছে আর একটু কষ্ট হয়েছে, তো সে কারণেই বলছি। আর হ্যাঁ রোদটা যেটা বলছি, রোদটা যেটা দিতে হবে, এই নয় যে তুমি দিতেই থাকলে, তোমাকে কিন্তু একটু দেখে শুনে রোদ খাওয়াতে হবে ভাই, কারণ হচ্ছে খুব বেশি রোদ খাওয়ালে তোমাদেরই কষ্ট, তুলতে কষ্ট হবে। তো সে কারণে রোদটা কিন্তু তোমাদের দেড় দিন দিতে হবে। তো এটা চলো আমি এখন প্রথম দিনে রোদ দিয়ে দিলাম, দেন দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে, গোল গোল একদম, হ্যাঁ সে পাপড়ের মতন দেখতে লাগছে। তো সত্যি এটা একরকম পাপড়ের মতনই, কিন্তু এটা যখন তুলবো একদম আমোট, মানে কি মানে নরম পাড়া হবে, তো পাপড় তো হয় পুরো শক্ত। হ্যাঁ শক্ত বলতে পাপড় শক্ত হয় না, সরি মানে নরমই থাকে, তাও একটু হালকা শক্ত, কিন্তু এটা আমোট একদমই নরম হবে। তো দেখো আমার গাছের ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর এই প্রথমবার আমি তোমাদের সামনে এইরকম একটা রেসিপি নিয়ে এলাম, ইচ্ছে হলো নিয়ে আসার। তো দেখো আমার চার ঘন্টা পর আমি চলে এসেছি তোমাদের সামনে আবার ভিডিওটা দেখাতে, যে কীরকম কী কালারটা চেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে নেক্সট দিন
তোমার দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনে দেখো আমি অনেকক্ষণ রোদ খাইয়ে ফেলেছি, জানো তো, তো সে কারণে তোমাদেরকে বললাম যে বেশি রোদ খাইও না, আমার তোমাদেরই দেখো কষ্ট হবে। তো তোমরা এটা যদি আজকে বানাও তো তার পরের দিনে তোমরা 10টা 11টা দিকে তুলে নেবে, আর আমি তুলেছিলাম তোমার 12:30 1টা হয়ে গেছিলো তুলতে, সে কারণে আমার একটু কষ্ট হয়েছিল। তো এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো সে কারণে তোমাদেরকে বললাম যে একটু কম রোদ খাবে। তো দেখো কত সুন্দরভাবে আমাদের আমরটা তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, আমটের রেসিপিটা দেখে তোমরা কিন্তু শুধু হাতে চলে যেও না বন্ধুরা, একটা লাইক অতি অবশ্যই দিও, আর যদি খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? আর এই দেখো কত সুন্দর, দেখো রুটির মতন বেশ হয়ে গেল, তাই না? খুবই মজাদার একটা, অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো জানো না, তো যারা জানো না তাদের এটা খুব ভালো কাজে দেবে, উপকার হবে ভিডিওটাতে আমার। তো দেখো কত সুন্দর লাগছে, তোমরা কিন্তু এইভাবে বছরের পর বছর রেখে দিতে পারো, বাট এটা তো লোভনীয় জিনিস, এটা তো রাখার সেরকম নয়, কিন্তু তাও বলে রাখলাম, যদি রাখতে চাও রাখতে পারো, তোমাদের অনেক দিন টিকসই হবে এটা, জানো তো। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো ন্যাচারাল কালার একদম, আর এতে আমি কিন্তু কোনো রকম এডিট করিনি বন্ধুরা, এটা একদম, কারণ একদম যেটা ক্যামেরায় যেটা আমি তুলেছি সেটাই তোমাদেরকে দিলাম, কোনো রকম এডিট করিনি, ঠিক আছে? যে কালারটা এডিট করে দিয়েছি তোমাদেরকে সেরকম নয় বন্ধুরা, তোমরা এটা নিজেরা বাড়িতে বানালেই বুঝতে পারবে, আর সত্যি আমি কোনো এডিট করিনি, ঠিক আছে? আমার ভিডিওগুলোতে এডিট করি, কারণ ওগুলো সত্যি বলছি করি, করতে হয়, বাট এটাতে এডিটটা করতে গিয়েছিলাম, না করা নয় করতে গিয়েছিলাম, দেখলাম আমার কালারটা চেঞ্জ লাগছে, সে কারণে আমার কোনো এডিটই করলাম না, বললাম না যেটা একদম ন্যাচারাল পুরো যেটা কালারটা যেটা আছে সেই কালারই থাক, আর সত্যি খুবই সুন্দর। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই।